বন্ধুরা, পড়াশোনা বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। এসএসসি এমটিএস এবং হাবিলদার এক্সাম 2023-কে টার্গেট রেখে আবারও আমরা জেনারেল অ্যাওয়ারনেসের ক্লাস নিয়ে চলে এসেছি। তো তোমরা দেখতেই পাচ্ছ, আজকে আমরা 35 নম্বর ক্লাসে চলে এসেছি। এর আগে কিন্তু আমরা 34খানা ক্লাস করে নিয়েছি। তো এখানে আমরা যেটা করি, 2023 সালে তোমাদের যে মোট 57টা শিফটে এক্সাম হয়েছিল, সেখান থেকে আমরা প্রতিদিন একটা করে শিফটে জেনারেল অ্যাওয়ারনেসের কোশ্চেনগুলো ডিসকাস করে থাকি। এই ক্লাসে আমরা 18/5/2023-এ সেকেন্ড শিফটে যে জেনারেল অ্যাওয়ারনেসের কোশ্চেনগুলো পড়েছিল সেগুলো ডিসকাস করে দেবো। তো চলো আমরা দেখে নিই কি কি জেনারেল অ্যাওয়ারনেসের কীরকম কোশ্চেন পড়েছিল। তো দেখো, আমি তোমাদের সুবিধার্থে এখানে উপরে সেট নাম্বার কত এবং কত ডেটে পরীক্ষাটা হয়েছিল মেনশন করে দিয়েছি, তাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। সেট নাম্বার 35 18/5/2023-এ সেকেন্ড শিফটের কোশ্চেন। প্রথম কোশ্চেন, ভারতের পাঞ্জাবে কে ঈশ্বরের উপাসনাকে নিরঙ্কার বা নিরাকার হিসেবে প্রচার করেছিলেন? বাবা দয়াল দাস, গুরু গোবিন্দ সিং, বাবা রাম সিং, নাকি মহারাজা রঞ্জিত সিং? তো অ্যান্সার কী হয়ে যাবে বলো দেখি। সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের বাবা দয়াল সিং, যেটা অপশান এ তে আছে। ঠিক আছে, নেক্সট পরবর্তী কোশ্চেন 2 নম্বর। দেখো কি আছে, যে নিচের মধ্যে কে একজন সারঙ্গী বাদক? কে একজন সারঙ্গী বাদক? পণ্ডিত কৃষ্ণ মহারাজ, ওস্তাদ শাকুর খান, সন্দীপ দাস, নাকি অনুরাধা পাডওয়াল? তো সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে বলো দেখি। সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের ওস্তাদ শাকুর খান, যেটা আমাদের বিতে রয়েছে, বি হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, 3 নম্বর, সারোগেসি নিয়ন্ত্রণ বিল 2016 কি নিষিদ্ধ করে? সারোগেট হিসেবে 23 থেকে 50 বছর বয়সী মহিলারা, সারোগেট হিসেবে বিবাহিত মহিলারা, সারোগেট হিসেবে তালাকপ্রাপ্ত মহিলারা, বাণিজ্যিক সারোগেসি? সঠিক অ্যান্সার কোনটা যাবে দেখো। সঠিক অ্যান্সার যেটা হবে আমাদের সেটা হচ্ছে বাণিজ্যিক সারোগেসি, অপশান ডি হয়ে যাবে এটা সঠিক অ্যান্সার। আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো, পেমেন্ট ভিশন 2025 নামে একটি প্রতিবেদন প্রকাশ করেছে কোন প্রতিষ্ঠান? পেমেন্ট ভিশন 2025 নামে একটি প্রতিবেদন প্রকাশ করেছে কোন প্রতিষ্ঠান? মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, অর্থ মন্ত্রণালয়, নীতি আয়োগ, নাকি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, নাকি মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স, কর্পোরেট বিষয়ক মন্ত্রণালয়? সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে দেখো আমাদের রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, যেটা আমাদের অপশান সিতে রয়েছে। ঠিক আছে, সি হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট দেখো, 5 নম্বর কোশ্চেন, অক্টোবর নভেম্বর মাসে সূর্যের আপাত গতি ড্যাশ দিকে থাকে, কোন দিকে থাকে? উত্তর দিকে, উত্তর পূর্ব দিকে, উত্তর পশ্চিম দিকে, নাকি দক্ষিণ দিকে? সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে দেখো। সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের দক্ষিণ দিকে থাকে এটা, তাহলে ডি হয়ে যাবে আমাদের এটা সঠিক অ্যান্সার। নেক্সট দেখো, 6 নম্বর কোশ্চেন, পানিপথের তৃতীয় যুদ্ধ ড্যাশের মধ্যে হয়েছিল, কার মধ্যে হয়েছিল বলো? আফগান এবং মুঘল, আফগান এবং তুর্কি, মারাঠা এবং আফগান, মারাঠা এবং মুঘল? তো সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে দেখো। সঠিক অ্যান্সার হয়ে যাবে মারাঠা এবং আফগানদের মধ্যে হয়েছিল, সি হয়ে যাবে আমাদের এটা সঠিক অ্যান্সার। আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো, 7 নম্বর, দি রেস অফ মাই লাইফ, দি রেস অফ মাই লাইফ একটি আত্মজীবনী কোন বিখ্যাত অ্যাথলেটের লেখা? এটা কোন বিখ্যাত অ্যাথলেটের লেখা? রাজবিন্দার কৌর, মিলকা সিং, নিতেন্দ্র রাওয়াত, নাকি পিভি সিন্ধু? তো সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে দেখো। সঠিক অ্যান্সার হয়ে যাবে এটা মিলকা সিং এর আত্মজীবনী নিয়ে লেখা, তাহলে এটা বি হয়ে যাবে আমাদের এটা সঠিক অ্যান্সার। নেক্সট দেখো, পরবর্তী কোশ্চেন 8 নম্বর, তারকা ক্রীড়াবিদ জোয়ালা গুট্টা কোন খেলার সাথে যুক্ত? টেবিল টেনিস, স্কোয়াশ, লন টেনিস, নাকি ব্যাডমিন্টন? জোয়ালা গুট্টা কোন খেলার সাথে যুক্ত? দেখো বাংলার সাথে সাথে ইংরেজি টার্মগুলো তোমরা কিন্তু একটু, এই বাংলার সাথে সাথে ইংরেজি টার্মগুলো কিন্তু একটু মাথায় রাখবে, হ্যাঁ, স্পেলিংগুলো বা যে কোনো পড়ার সাথে সাথে। আমি তাই জন্য চেষ্টা করছি যে যতটা বাংলার সাথে সাথে ইংরেজি রাখা যায়। তো অ্যান্সার কী হয়ে যাবে দেখো, অ্যান্সার হয়ে যাবে দেখো আমাদের ব্যাডমিন্টন, যেটা আমাদের অপশান ডিতে রয়েছে। চলো নেক্সট, জীবের দেহগুলি ড্যাশ নামক ক্ষুদ্র একক দ্বারা গঠিত। দেখো প্রত্যেকটার আমি কিন্তু ইংরেজি টার্মগুলো পাশাপাশি দিয়ে দিয়েছি, যাতে তোমাদের বাংলার সাথে সাথে ইংরেজি টার্মগুলো একটু মাথায় রাখবে, যেহেতু প্রথম এবার তোমাদের বাংলায় পরীক্ষা। কারণ কোনো বাংলার যদি কোনো টার্ম বুঝতে না পারো, তাহলে তোমাদের দেখবে কোশ্চেনে একটা অপশান থাকে যেখানে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করা যায়, সেখানে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে তোমরা
ইংরেজি টার্মগুলো দেখে নেবে, ঠিক আছে? মানে বাংলার ইংরেজি টার্মগুলো তো দেওয়া থাকে, ইংরেজিতে যখন কোশ্চেন থাকবে কোশ্চেনটা চেঞ্জ করা যায়, মানে কোশ্চেনের ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করা যায়, ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে তোমরা দেখে নেবে। যে তাই জন্য বলছি যে তোমরা কষ্ট করে একটু বাংলার সাথে সাথে ইংরেজি টার্মগুলো একটু মাথায় রাখবে। জীবের দেহগুলি ড্যাশ নামক ক্ষুদ্র একক দ্বারা গঠিত, কী হবে দেখো, জিন, জেনেস, সেন্ট্রিওল, বাডস, কুড়ি নাকি সেলস, কোষ। সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে দেখো, সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের কোষ, সেলস, এটা হয়ে যাবে সঠিক অ্যান্সার, ডি হয়ে যাবে তাহলে এটার সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, একদম ইজি কোশ্চেন দিয়েছে, ভলিবল ড্যাশ খেলোয়াড়ে দুটি দল খেলে, কতজন খেলোয়াড়ে দুটি দল খেলে, 8, 5, 7 নাকি 6। তো সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে, সঠিক অ্যান্সার হয়ে যাবে 6 জন খেলোয়াড়ে দুটি দল খেলে, ঠিক আছে? তাহলে ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, আইসোটোপের বৈশিষ্ট্য কী দেখো, একই নিউট্রন এবং একই প্রোটন থাকে, একই পারমাণবিক সংখ্যা এবং ভিন্ন ভর সংখ্যা হয়, একই পারমাণবিক সংখ্যা এবং একই ভর সংখ্যা হয়, নাকি একই নিউট্রন ও ভিন্ন প্রোটন হয়ে থাকে। তো সঠিক অ্যান্সার কোনটা হবে বলো দেখি, সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের একই পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা, ঠিক আছে? একই পারমাণবিক সংখ্যা এবং ভিন্ন ভর সংখ্যা, পারমাণবিক সংখ্যা একই হবে কিন্তু ভর সংখ্যা হবে আলাদা, ঠিক আছে? পারমাণবিক সংখ্যা হবে একই আর ভর সংখ্যা হবে আলাদা, মনে রাখতে হবে, তাহলে বি হয়ে যাবে আমাদের এটার সঠিক অ্যান্সার। নেক্সট দেখো, 12 নম্বর কোশ্চেন, জাতীয় জনসংখ্যা নীতি, ন্যাশনাল পপুলেশন পলিসি, NPP 2000-এর দীর্ঘমেয়াদী উদ্দেশ্য হল স্থিতিশীল অর্থনৈতিক প্রবৃদ্ধি, সামাজিক উন্নয়ন এবং পরিবেশ সুরক্ষা সহ ড্যাশ এর মধ্যে একটি স্থিতিশীল জনসংখ্যা অর্জন করা, কত সালের মধ্যে, 2024, 2035, 2025 নাকি 2055। তো সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে দেখো, সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের 2045 সালের মধ্যে একটি স্থিতিশীল জনসংখ্যা অর্জন করা হচ্ছে NPP-র উদ্দেশ্য, তাহলে এ হয়ে যাবে আমাদের এটা সঠিক অ্যান্সার। চলো নেক্সট দেখো, পরবর্তী কোশ্চেন 13 নম্বর, হাউজি সুলতানি ড্যাশ দ্বারা নির্মিত হয়েছিল, কার দ্বারা নির্মিত হয়েছিল এটা, ইলতুৎমিশ, সিকান্দার লোদি, বাবর নাকি আকবর। তো সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে দেখো, সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের ইলতুৎমিশ দ্বারা এটা নির্মাণ করা হয়েছিল, নির্মিত হয়েছিল, এ হয়ে যাবে আমাদের এটার সঠিক অ্যান্সার। নেক্সট 14 নম্বর কোশ্চেন, কৃষকের পরিবারের চাহিদা মেটাতে কোন ধরনের চাষাবাদ করা হয়, মৎস্য চাষ, জীবিকা চাষ, বাণিজ্যিক চাষ নাকি রেশম চাষ। তো সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে, সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের বলো দেখি, সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের জীবিকা চাষ, যেটা আমাদের অপশান বিতে রয়েছে। নেক্সট 15 নম্বর, নিচের কোন অনুষ্ঠানটি জাতীয় সংবিধানের গ্রাম পঞ্চায়েত সংগঠন অর্গানাইজেশন অফ ভিলেজ পঞ্চায়েত এর সাথে সম্পর্কিত, গ্রাম পঞ্চায়েত সংগঠন এর সাথে সম্পর্কিত, বা নিচের কোন অনুচ্ছেদটি ভারতীয় সংবিধানের গ্রাম পঞ্চায়েত সংগঠনের সাথে সম্পর্কিত বলো, ধারা 43, ধারা 40, ধারা 42 নাকি ধারা 41। সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে দেখো, সঠিক অ্যান্সার হয়ে যাবে ধারা 40 সাথে এটি সম্পর্কিত, ঠিক আছে? বি হয়ে যাবে তাহলে এটা সঠিক অ্যান্সার। চলো নেক্সট, কে কৌটিল্যের সাহায্যে শেষ নন্দ শাসক ধননন্দকে উৎখাত করেছিল, কালাশোক, কালাশোকা, চন্দ্রগুপ্ত মৌর্য, অশোক নাকি আকবর বলো দেখি, সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে, সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের চন্দ্রগুপ্ত মৌর্য, বি হয়ে যাবে তাহলে এটা সঠিক অ্যান্সার। নেক্সট 17 নম্বর দেখো, কোশ্চেনটা কি আছে, কে দিল্লিতে লাল কেল্লা নির্মাণ করেন, কে দিল্লিতে লাল কেল্লা নির্মাণ করেন, জাহাঙ্গীর, বাবর, শাহজাহান নাকি হুমায়ুন। তো অ্যান্সার কী হয়ে যাবে, সঠিক অ্যান্সার হয়ে যাবে দেখো আমাদের শাহজাহান, ঠিক আছে? সি হয়ে যাচ্ছে তাহলে সঠিক অ্যান্সার। নেক্সট 18 নম্বর, অ্যাঞ্জেলা মার্কেল, তিনি সম্প্রতি জাতিসংঘে শরণার্থী পুরস্কার জিতেছেন, তিনি হলেন ড্যাশ, তাহলে অ্যাঞ্জেলা মার্কেল, তিনি সম্প্রতি জাতিসংঘের শরণার্থী পুরস্কার, জাতিসংঘের শরণার্থী পুরস্কার জিতেছেন, তিনি কে, জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার, জাতিসংঘের মহাসচিব, ইউক্রেনের রাষ্ট্রপতি নাকি সাবেক জার্মান চ্যান্সেলার বা ক্যান্সেলার, যেটা ইংরেজিতে থাকে ক্যান্সেলার, বা উচ্চারণটা যাই হোক বাংলাতে এরকমই হবে। হ্যাঁ, তো অ্যান্সার কী হয়ে যাবে দেখো, সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের
সাবেক জার্মান চ্যান্সেলার বা ক্যান্সেলার যেটা বলে সেটা, ডি হয়ে যাচ্ছে তাহলে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট দেখো 19 নম্বর কোশ্চেন, পেটের অম্লতা নিরপেক্ষ করার জন্য নিচের কোন কোনটি অ্যান্টাসিড হিসেবে ব্যবহৃত হয়। পেটের অম্লতা নিরপেক্ষ করার জন্য কোনটি অ্যান্টাসিড হিসেবে ব্যবহার করা হয়, আয়োডোফ্রম, মরফিন, ক্লোরিন নাকি ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে, সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের দেখো ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, যেটা অপশান ডিতে রয়েছে। নেক্সট 20 নম্বর, 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের কোন রাজ্যের জনসংখ্যা সবচেয়ে কম জানতে চেয়েছে, সিকিম, কেরালা, ছত্তিশগড় নাকি বিহার। তো বলো দেখি অ্যান্সার কী হয়ে যাবে, দেখো সঠিক অ্যান্সার হয়ে যাবে সবচেয়ে কম হচ্ছে সিকিম, এ হয়ে যাচ্ছে তাহলে আমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা এখানে দেখে নাও একটু এক্সট্রা ডিটেলস মনে রাখবে, এখানে রাখি। 2011 সালের আদমশুমারি অনুসারে সর্বাধিক জনঘনত্ব বিশিষ্ট রাজ্য হচ্ছে বিহার, 1102 জন প্রতি বর্গ কিমিতে বাস করে। দেখো এই কোশ্চেনটা 2019 পড়েছিল, তারপর 22 পড়েছিল 2022। এর সাথে মনে রাখবে 2011 সালে আদমশুমারি অনুসারে সর্বনিম্ন জনঘনত্ব বিশিষ্ট রাজ্য হচ্ছে অরুণাচল প্রদেশ, 17 জন প্রতি বর্গ কিমিতে বাস করে। এর সাথে মনে রাখবে 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের সবচেয়ে জনবহুল মেট্রোপলিটন শহর হচ্ছে মুম্বাই, এটাও তোমাদের সিএমটিএস 2021-এ দেখো পড়েছে। ঠিক আছে আমি একবার বলে দিই, দেখো তাহলে 2011 সালে আদমশুমারি অনুযায়ী সর্বাধিক জনঘনত্ব বিশিষ্ট রাজ্য হচ্ছে বিহার, 1102 জন প্রতি বর্গ কিমিতে বাস করে এখানে। এর সাথে মনে রাখবে 2011 সালের আদমশুমারি অনুসারে সর্বনিম্ন জনঘনত্ব বিশিষ্ট রাজ্য হচ্ছে অরুণাচল প্রদেশ, 17 জন প্রতি বর্গ কিমিতে বাস করে। এর সাথে 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের সবচেয়ে জনবহুল মেট্রোপলিটন শহর হচ্ছে মুম্বাই, এগুলো কিন্তু একটু মাথায় রাখতে হবে। হ্যাঁ চলো নেক্সট 21 নম্বর কোশ্চেন, ধনগড় নৃত্য এসছে ড্যাশ এ ধনগড় সম্প্রদায় থেকে, অন্ধ্রপ্রদেশ, গুজরাট, তামিলনাড়ু নাকি গোয়া, কোথায় হবে অ্যান্সার বলো দেখি। তো অ্যান্সার হয়ে যাবে দেখো আমাদের গোয়ার ধনগড় সম্প্রদায় থেকে এটি এসছে, ধনগড় নৃত্য, ডি হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট 22 নম্বর, একটি ফার্মে যাই ইনভেন্টারি, যাই এর ইংলিশটা হচ্ছে ইনভেন্টারি, পরিবর্তনকে ড্যাশ হিসেবে বিবেচনা করা হয়। দেখো ডিস ইনভেস্টমেন্ট, অবিনিয়োগ, ইনভেস্টমেন্ট বিনিয়োগ, লিয়াবিলিটি ঋণ নাকি অ্যাসেট সম্পদ, তো সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে, একটি ফার্মে যাই পরিবর্তনকে ড্যাশ হিসেবে বিবেচনা করা হয়, তো অ্যান্সার কী হয়ে যাবে, অ্যান্সার হবে বিনিয়োগ ইনভেস্টমেন্ট, বি হয়ে যাবে তাহলে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো 23 নম্বর, নিচের কোন মহাসাগরটি পৃথিবীর সবচেয়ে ছোট মহাসাগর, দেখো প্রশান্ত মহাসাগর, স্পেসিফিক ওশিয়ান, আর্কটিক ওশিয়ান, আর্কটিক সাগর, ইন্ডিয়ান ওশিয়ান, ভারত মহাসাগর নাকি আটলান্টিক ওশিয়ান, আটলান্টিক মহাসাগর, তো সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে, সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের আর্কটিক মহাসাগর, যেটা আমাদের অপশান বিতে রয়েছে। ঠিক আছে সব থেকে ছোট মহাসাগর। নেক্সট কোশ্চেন দেখো কী আছে 24 নম্বর, দেখো বাস্তার দুসেরা বা দশেরা যেটা হয় ভারতে ড্যাশ রাজ্যের একটি বিখ্যাত উৎসব, বাস্তার দশেরা এটা কোন রাজ্যের বিখ্যাত উৎসব, ছত্তিশগড়, মণিপুর, বসন্তের উৎসব নাকি অরুণাচল প্রদেশের উৎসব, বলো দেখি কোথাকার এটা কোন রাজ্যের উৎসব, তাহলে বসন্ত তো হতেই পারে না, বসন্ত উৎসব তো নয়, বসন্ত রাজ্যের এটা আবার কী করে অপশানটা কেন দিয়েছে কি জানি, যাই হোক তাহলে বাস্তার দশেরা ভারতের ড্যাশ রাজ্যের একটি বিখ্যাত উৎসব, তাহলে বসন্ত তো রাজ্য নয় তাও কেন দিয়েছে অপশান কী জানি, তো অ্যান্সার কী হয়ে যাবে বলো দেখি, সঠিক অ্যান্সার হয়ে যাবে ছত্তিশগড় রাজ্যের একটা বিখ্যাত উৎসব হচ্ছে বাস্তার দশেরা, এ হয়ে যাবে তাহলে আমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে চলো লাস্ট কোশ্চেনে চলে এসেছি আমরা, দেখো 25 নম্বর, নিম্নলিখিতগুলির মধ্যে কে মণিপুরের মহারাজা কর্তৃক প্রদত্ত নিত্যচার মর্যাদাপূর্ণ উপাধিতে ভূষিত হয়েছিল, নিত্যচার উচ্চারণটা নিত্যচার মর্যাদাপূর্ণ উপাধিতে ভূষিত হয়েছিল, বলো দেখি গুরু বিপিন সিং, রুক্মিণী দেবী, উদয় শঙ্কর নাকি কেলু গুরু কেলুচরণ মহাপাত্র, তো অ্যান্সার কী হয়ে যাবে বলো দেখি, সঠিক অ্যান্সার হয়ে যাবে গুরু বিপিন সিং। ঠিক আছে এ হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার, মনে রাখবে
যে মণি কে মণিপুরের মহারাজা কর্তৃক, তাহলে গুরু বিপিন সিং মহারাজ মণিপুরের মহারাজা কর্তৃক নৃত্যোচ্চের মর্যাদাপূর্ণ উপাধিতে ভূষিত হয়েছিল। তো আমরা 25খানা কোশ্চেন করে নিলাম, 25খানার মধ্যে কতগুলো সঠিক হলো, তোমরা কিন্তু 25খানার মধ্যে কতগুলো সঠিক হলো কমেন্ট সেকশনে, যারা নিজে অ্যান্সার করেছো কতগুলো সঠিক হলো কমেন্ট সেকশনে জানাবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবে, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে, তারা যদি SSC MTS এবং হাবিলদারের জন্য প্রিপারেশন করে রাখে। আর বলে রাখি তোমাদের, এর আগে আমরা কিন্তু 34খানা শিফটের কোশ্চেন করে নিয়েছি, তোমরা দেখতে চাইলে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে চলে যেতে পারো, সেখানে কিন্তু দেখো প্রত্যেকটা শিফটের কোশ্চেনের আমরা দিয়ে দিয়েছি, লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখান থেকে তোমরা সরাসরি কিন্তু একদম প্রিভিয়াস ক্লাসগুলো দেখতে পারো, তোমাদের প্রচুর প্র্যাকটিস হয়ে যাবে। যেখান থেকে পারবে প্রিভিয়াস কোশ্চেনগুলো কমপ্লিট করো, কারণ তোমরা সকলেই জানো যে প্রিভিয়াস ইয়ার তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ TCS তোমাদের পরীক্ষা কন্ডাক্ট করে এবং তোমাদের প্রিভিয়াস ইয়ার যত কোশ্চেন পড়ে সেগুলো কিন্তু প্রচুর রিপিট হয়। তুমি যদি প্রিভিয়াস ইয়ার পড়ে থাকো তাহলেই বুঝতে পারবে। তো নেক্সট ক্লাসে আমরা পরবর্তী শিফটের কোশ্চেনগুলো ডিসকাস করে দেবো। এই ক্লাসটি এতটাই, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।